আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনে বিকলো র আল্লা আমাদিরা এইরা ভিয়া মা রিশা আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আসালা তুয়াসসাল্লাম আলাসুল ইল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই মাহের রমজানের শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিপি আয়োজিত এবং লাভ হিল নিবেদিত পবিত্র রমজান উপলক্ষে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর সাইফুল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তারাবী নামাজ চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম

প্রশ্ন ছিল দুটা জি অনেকে আমরা লটারি ধরি লটারি ধরা কি যায় আছে এটা একটু জানতে চাচ্ছিলাম জি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রতি বছর দেখা যাচ্ছে রমজান মাস আসলে আপনার জিনিসপত্রের দাম বেড়ে যায় এটা কি সঠিক নাকি এটা বেঠিক এটা ইসলাম কি বলে এই বিষয়ে আপনারা কি আমাদের উত্তর দিবেন একটু ধন্যবাদ আপনাকে আপনি খুবই জীবন ঘনিষ্ঠ দুটি প্রশ্ন করেছেন আপনার প্রথম প্রশ্ন লটারি সম্পর্কে আপনি সুনির্দিষ্ট কোনো লটারির প্রশ্ন করেননি লটারি তো হরেক রকম অন্য প্রশ্ন হলো লটারি তো হচ্ছে অনেক এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কেমন ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে লটারি যদি জুয়া হয় তাহলে অবশ্যই সেই লটারি হারাম হবে বাকি জুয়া কীভাবে হবে জুয়া হচ্ছে মানে আপনি লটারিতে অংশগ্রহণ করলেন লটারি কিনে টাকা দিয়ে আর এরপরে সেখানে টাকা দিয়ে অংশগ্রহণ করার পর সেটা লটারি করা হয় লটারি করে তারপরে সেখান থেকে পুরস্কার দেওয়া হয়ে থাকে অংশগ্রহণ করে অনেকে টাকা দেয় কিন্তু ফল পায় হ্যাঁ মানে পুরস্কার পায় একজন বা দুইজন যদি এমনটি হয়ে থাকে তাহলে এটা জুয়া এটা জুয়াতে অংশগ্রহণ করার মতো তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই হারাম কাজে লিপ্ত হলেন সেটি আপনার জন্য যা যাবে না কিন্তু লটারি আরও কতগুলো পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো হচ্ছে এই যেমন হুকুকের ব্যাপারে অধিকারের ব্যাপারে যখন লোকদের সকলের অধিকার সমান সেক্ষেত্রে বন্টনের জন্য যদি লটারি করা হয় তাকে সেক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে এবং সেই বন্টন করার জন্য লটারি করা যায় যাচ্ছে লটারি করতে পারবেন সে কোনো বস্তুকে বন্টন করার জন্য আরেকটি লটারি আছে যেটা যেমন দ্রব্যমূল্যকে প্রমোশনের জন্য বিক্রির ক্ষেত্রে এটাকে বাড়ানোর জন্য দেখা যায় যে সেখানে একটা পুরস্কার ঘোষণা করা হয় কিছু কুপন দেওয়া হয় থাকে সেই সেগুলো আলোকে পরবর্তীতে লটারি করা হয় থাকে সেখানে আপনি বস্তু কিনেছেন আপনার সাথে সমস্ত লেনদেন শেষ কেউ ঠকছে না জি সেখানে আপনার সাথে লেনদেন শেষ এখন পরবর্তীতে আপনি শুধুমাত্র তারা যেহেতু পুরস্কার ঘোষণা করেছে সেই পুরস্কারটুকু আপনি পাবেন এই ধরনের লটারিতে অংশগ্রহণ করা জায়জ রয়েছে এগুলো না জায়জ নয় আপনার দ্বিতীয় প্রশ্নটি খুবই স্পষ্ট রমজানে মূল্য বৃদ্ধি হচ্ছে নিয়ে অনেক কারসাজি হচ্ছে এই বিষয়গুলি কেমন ইসলামের দৃষ্টিতে ধন্যবাদ এই প্রশ্নও আমাদেরকে জানতে হবে যেটা সেটা হলো দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করা যদি ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে হয় অযৌক্তিকভাবে এবং রমাদান মাসে বিশেষ করে যেহেতু এখানে অনেকেই ক্রয় করে থাকেন বক্তা বেশি আছে এটাকে লক্ষ্য করে যদি কেউ দ্রব্যমূল্যের দাম ইচ্ছাকৃতভাবে বৃদ্ধি করে থাকেন তাহলে অবশ্যই তার এই কাজটি হারাম হবে যেহেতু তিনি ইচ্ছাকৃতভাবে মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য চেয়েছেন বাকি যদি যৌক্তিক কোনো কারণ থাকে দ্রব্যমূল্যের ক্ষেত্রে আর সেটা যদি এমন হয় যে সাপ্লাই কম রয়েছে লোকদের পক্ষে সম্ভব হচ্ছে না বা জিনিসপত্র জিনিসপত্র আনতে খরচ পড়ে যাচ্ছে বেশি ইত্যাদি ইত্যাদি তাহলে সেক্ষেত্রে তাদের দ্রব্যমূল্যে যদি দাম বৃদ্ধি হয় এটি নাজায়জ নয় তবে আমাদের সমাজে কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা আসলে ইচ্ছাকৃতভাবেই পণ্য গুদাম জাত করেন প্রথমে গুদাম জাত করার পর তারপর তারা সে দাম বৃদ্ধি করেন দাম বৃদ্ধি করে তারপর খাবার দ্রব্য সে গুদামজাত করল দাম বৃদ্ধি করার উদ্দেশ্যে খারাপ কোনো উদ্দেশ্যে সে অভিশপ্ত ব্যক্তি সুতরাং তার উপর অভিশাপ হবে আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন আলাইকুম

আমি গর্ভবতী ছিলাম তখন রোজা রাখতে পারিনি আমি কি ওই রোজাটা কি এখন আর কি রোজার যাওয়ার পরে কি রোজাটা রাখতে পারবো নাকি আপনার দিন ছোট হয়ে গেলে আর কি রোজাটা রাখে দিব সেই প্রশ্ন আর একটা প্রশ্ন ছিল যে আমার ছোট ছেলের নাম আসোয়াত শুধু আশুয়াদ এখন আমি কেউ কেউ বলতেছে যে আশুয়াদ নাম রাখা নাকি বেদ নাই বা জানি তো নামটা রাখে করতে আমার নামটা খুব ভালো লাগে আর কি তো এই নামটা আর কি রাখা কি ঠিক হবে ধন্যবাদ আপনাকে আপনি অসুস্থ ছিলেন গর্ভবতী ছিলেন রোজা রাখতে পারেননি এটা কি পরে রাখবেন আবার আপনি যোগ করেছেন নাকি ছোট যখন দিন হবে তখন রাখবেন হ্যাঁ পরে যে কোনো সময় রাখতে পারবেন আর দিন যদি ছোট হয় তখন রাখতে পারবেন কোনো অসুবিধা নেই এটা আপনার এখতিয়াদে আছে আল্লাহ সুহান তালা কোরআনিক রিমি সুরাব আকার একশো চুরাশি নম্বর আয়াত তারপর একশো পঁচাশ আয়তে স্পষ্ট বলেছেন যেমান অন্য দিনগুলোতে যদি কেউ অসুস্থ হয় অথবা সফরত অবস্থা থাকে অন্য দিনগুলোতে তা পূর্ণ করে দেবে সুতরাং আপনি অন্য যে কোনো দিনে পূর্ণ করে দিতে পারবেন সেটা যদি ছোট দিনে হয় তাও জায়জ সেটা আপনার ইচ্ছা মতো স্বাধীনভাবে আপনি পূর্ণ করে দিতে পারবেন তবে মানে রসুল্লা হাদি হচ্ছে মানে আগামী রমাদানের আগেই মানে আদায় করাটা এটা হচ্ছে ইসলামের বিধান যাতে করে আল্লাহ রাবুলের হক আপনার কাছে থেকে না যায় মানে এই ক্রমদানের পর আরেক ক্রমদানকে আপনি কী করতে পারবেন না অতিক্রম করতে পারবেন না আলেমদের কেউ কেউ বলেছেন যদি কোনো কারণে মানে কারণ ছাড়াই কেউ মানে এই এটা ক্রমাধানের পরে বিলম্ব করে তাহলে সে ব্যক্তি গুণাগার হবে বাকি এই মাস আলামত আলেমদের যদি মত আছে বিশুদ্ধ কথা হচ্ছে আপনি রমাদান পর্যন্ত অন্তপক্ষে এই সময়ের মধ্যে চেষ্টা করবেন আদায় করে নেওয়ার জন্য এটা আপনার জন্য উত্তম উনি আরেকটি প্রশ্ন করেছেন নামের বিষয়ে আমার তো নামের জবাব দেয় না জি প্রিয় দর্শক আপনাদের অবগত জন্য জানে আমরা নামের অর্থ নাম বিষয়ক প্রশ্নের জবাব এই জন্য দিই না অনেক প্রশ্ন চলে আসবে তখন আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নিতে পারবো না সংক্ষিপ্ত সময়ে আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না আপনি একটু ধীরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি রিপিট করবেন জি আমি আমার আর এই সেখান থেকে বলতেছি জি আপনি একটু ধীরে স্পষ্ট করে প্রশ্নটি করুন তারপর জুমা ওয়াতাল্লাতি লুরু কোয়াশাবাদ রাজগুল ইনশাআল্লাহ তাআলা এই দোয়াটা কি ইফতার খাওয়া পরে

আজকে থেকে আপনার জিজ্ঞাসা আমি সম্পর্কে দশ বছর ধরে দেখছি আমার একটা প্রশ্ন হচ্ছে আমরা তো মাথাল মাথায় সম্পর্কে শুনি সবকিছু তো অন্য একটা টিভি চ্যানেলে দেখি আয় রকম। আপনাদের থেকে শুনি একরকম আর নিজেকে শুনি একরকম এই যে উম্মা যে একটা দুর্দান্তের মধ্যে আছে এই প্রশ্নগুলো আসলে তো কোনো প্রয়োজন না উম্মাদেরকে এক হওয়ার জন্য বাংলাদেশের যত বড় বড় স্কলার আছে আপনারা কি বসে একটা একটা এক জায়গায় আনা যায় না আপনার কি আপনার কি আর কোনো প্রশ্ন আছে ধন্যবাদ আপনাকে আপনার যে প্রশ্ন আপনার আকাঙ্ক্ষা এটা একটি ভালো আকাঙ্ক্ষা আপনি বলছেন যে বিভিন্ন টিভিতে একই বিষয়ে বিভিন্ন রকম বক্তব্য রাখা হচ্ছে আপনার আকাঙ্ক্ষা হলো সবাই স্কলাররা আলেপনে বসে এক জায়গায় কি সব বিষয়ে একমত হওয়া যায় না এটা আপনার একটা সুন্দর আকাঙ্ক্ষা হতে পারে কিন্তু বাস্তবতা তো তা বলে না যেসব বিষয়ে গবেষণার সুযোগ থাকে সেসব বিষয়ে তো মতো বৈচিত্র্য থাকবে একমত তো আসা যায় না অতীত আসেনি এখনও আসবে না ভবিষ্যতে আসবে না তো আর আপনি তো উল্লেখ করেননি কোন কোন বিষয়ে বিভিন্ন টিভিতে বিভিন্ন রকম একটি উদাহরণ দিলে ভালো হতো কি বলবেন এ বিষয়ে ধন্যবাদ এই বাইকে তিনি যে কথাটি বলেছেন তার আগ্রহ খুবই সুন্দর যে আলেমরা বা স্কলাররা সবাই বসে যদি একটা বিষয়ে সিদ্ধান্ত নিত না সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা নেই কিছু বিষয় আছে যেগুলোর ব্যাপারে ইয়াসু গফিহির ইশতেহাদ গবেষণা যেখানে গবেষণার অবকাশ আছে সুতরাং এটাতে মানে সবাইকে ঐক্যমত করার কোনো সুযোগই নেই আবার কিছু বিষয় আছে স্কুল অফ থটের পার্থক্যের কারণে কেউ ওই স্কুল অফ থটকে অনুসরণ করেন কেউ ওই স্কুল অফ থটকে অনুসরণ করেন তাহলে বক্তব্যের মধ্যে পার্থক্য হবেই আরেকটি বিষয় আছে কিছু সেটা হলো অনেকের মধ্যে মূর্খতা আছে না না জানার বিষয় আছে না জেনেও তিনি বলে দিচ্ছেন ফলে সবাইকে একসাথ করতে হলে মানে এটা সহজ বিষয় না এটা কঠিন বিষয় আমরা এখানে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আমরা চেষ্টা করি কোরআন এবং হাদিসের যে মূল কথাগুলো আছে যেগুলো সেলফে সালহিনের মানহাজ দ্বারা সাপোর্টেড সমর্থিত এই ধরনের কথাগুলো আমরা বলতে চেষ্টা করি আমরা চেষ্টা করি যে সরাসরি একেবারেই কোরআন এবং হাদিসের কাছে পৌঁছে সে কথাগুলো বলার জন্য সেক্ষেত্রে হতে পারে যে অনেকের বক্তব্যের সাথে কিছু বৈচিত্র্য হতে পারে দ্বিমত হতে পারে কিন্তু দ্বিমত হলেই যে সকল ব্যাপারে দ্বিমত হয়ে হলেই যে সেটি বিরোধ হয়ে গিয়েছে সেটা মানে উম্মা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছে এই বক্তব্য সঠিক নয় কারণ বিভ্রান্তি কাকে বলে থাকে বিভ্রান্তি হচ্ছে এমন মৌলিক বিষয় যেগুলো আকিদাগত বিষয় যেগুলোর ব্যাপারে আলেমদের ঐকমত্য ছিল কিন্তু একজন আরেক ধরনের কথা এক ধরনের কথা বলছে আরেকজন আরেক ধরনের কথা বলছে মানে বিভিন্নমুখী কথা তাই সেটা হচ্ছে বিভ্রান্তি আমরা ইখতলাফি ইশতেহাদি যে মাছ এলাগুলো আছে সেগুলোর মধ্যে হতে পারে যে মতানক্য থাকতে পারে মতবিরোধ থাকতে পারে মতবিরোধ বৈধ হারাম নয় সে কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা সহি যেটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বা আমাদের দৃষ্টিতে আমরা মনে করে থাকি যে সলফিস আলহিনের মানহাজ অনুযায়ী সোহাই আমরা চেষ্টা করি সেই কথাটুকু বলার জন্য সেক্ষেত্রে কারো বক্তব্যের সাথে দ্বিমত হলে জাস্টিফাই করার মতো সুযোগ আছে কোরআন এবং হাদিস আপনার ঘেঁটে নিতে পারেন আর আমরা রেফারেন্স বলে দিই সাথে সাথে আমাদের রেফারেন্স কি সেটা আমরা বলে দিই দর্শক একটি বিষয়বোধ আমাদের উপলব্ধি করতে হবে যেসব বিষয়ে গবেষণার সুযোগ আছে সেখানে গবেষণা হবে মতো পার্থক্য থাকবে মতো বৈচিত্র্য থাকবে এটাকে আমাদের সহজভাবে মেনে নিতে হবে যার যেটা ঠিক মনে হয় সেটা তিনি পালন করবেন এবং এই মতো বৈচিত্র্যকে স্বীকার করেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এটি একটি সূক্ষ্ম চেতনার বিষয় এটি আমাদের উপলব্ধি করতে হবে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন জি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন যেমন নাম মাহফুজ মিরপুর থেকে বলছি যেমন নাম মাহফুজ মিরপুর থেকে বলছি আপনাকে আমি শুনছি আপনি প্রশ্নটি করুন কোনো মা কি তার থেকে বয়সে অনেক কম ছেলের বউয়ের ভাইকে বিয়ে করতে পারে কি না কোনো আপনার প্রশ্নটি রিপিট করবেন যে কোনো মা তার ছেলের বউ বয়সে যে অনেক কম বউয়ের জি 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 আপনি এটা বলছেন কোন মা কি ছেলের বউর ভাইকে বিয়ে করতে পারে তো জি আর কোনো প্রশ্ন আছে না ধন্যবাদ আপনাকে পেয়েছেন প্রশ্ন প্রশ্ন পেয়েছি ওই যে ছেলের বোর বাড়িতে তো আমার না সুতরাং বিয়ে করতে কোনো ধরনের বাধা নেই সরিয়া অনুযায়ী কিন্তু বিয়ে বৈধ পদ্ধতিতে হতে হবে আমাদের আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয় তারাবি নামাজ এ বিষয়ে কিছু বলবেন ধন্যবাদ তারাবিহের সলাত আমরা আমাদের কাছে খুবই পরিচিত আর তারাবিহের সলাতের আরেকটি নাম হচ্ছে কিয়াম ও রমাদানের রমাদান এর ফজিলত সম্পর্কে রসুল্লাহ সাল্লাহমের একাধিক হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাহ উলি ইসলাম থেকে সাহাবী আবু হুরের যদি বর্ণনা তিনি বলেন মান কয়াম রমাদান ইমান হইতে সাহাবান গুফরা লাহু মা তাকাদ মিন্দাম বিহি যে ব্যক্তি রমদান মাসে কিয়াম করলো অর্থাৎ সলাত তারাবি হাদে করলো ইমান আল্লাহ রাবুল আলমিনের উপর ঈমান পোষণ করে ওয়াহতিসা এবং আল্লাহ তালা কাছে সবের আশা রেখে গুফেরাল আহুমায় তাকাদ্দ মিন্দাবিহি তার পূর্ববর্তী যতগুলো গুণ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে সৈবরি এবং মুসলিম হাদিস এ হাদিস থেকে বোঝা যায় যে সরা উত্তরাহ যদি কেউ রমাদান মাসে নিয়মিত আদায় করে থাকে তাহলে আল্লাহ তালা তার পূর্ববর্তী যত গুণা আছে সবগুলো ক্ষমা করে দেবেন এবং বলছে রাহিমা তালা বলেন এ হাদিসের দাবি অনুযায়ী মনে হচ্ছে সগিরা এবং কবিরা যত গুণা আছে সবগুলি আল্লাহ তালা ক্ষমা করে দেবেন বাকি আহুলা হাদিসদের মধ্যে কেউ কেউ ইহাদিসের ইহাদিসের যে গফির আলাহ হুমায় তাকাদ্দহি তার পূর্ববর্তী যে গুনা ক্ষমা করে দেওয়া হবে সেটাকে তারা সীমাবদ্ধ করেছেন সগিরা গুনায়ের মধ্যে কিন্তু এমন মধ্যে রাহিমুল্লাহ তারা বলেছেন সগিরা কবিরা দুই গুণাই দুই প্রকারের গুনাই আল্লাহ সুবাহ তালা ক্ষমা করে দেবেন এখান থেকে বোঝা যায় যে তারা বিহে সরাতের ফজিলতের গুরুত্ব কত বেশি সেকেন্ড যে পয়েন্টটি সেটি নসুলুল্লাহ আর একটি হাদিস যা দেশটি ইমাম তি মিজির রাহম আল্লাহ মধ্যে বর্ণনা করেছেন শেখ মোহাম্মদ নাসুদ্দিন আলব রাহম আল্লাহ তালাস সহি মানকাহ আল ইমামে হাত্তায় শরীফের কুতেবাহু কিয়ামুলাইলা যে ব্যক্তি ইমামের সাথে সরা আদায় করলো অর্থাৎ ইমামের সাথে রমাদান মাসের কিয়াম করল সরা্তারবি আদায় করলো ইমাম শেষ হাততাই শরীফ ইমাম শেষ করা পর্যন্ত কুতে বালাহু কিয়ামুলাইলা সারা রাত জেগে ইবাদত নফল ইবাদত করার যে ফজিরত রয়েছে সেই ফজিলত তার আমল নামালিকা হবে সুতরাং যদি ইমামের সাথে আপনি আট টাকাত পড়েন ইমামের সাথে আপনি দশ কাত পড়েন ইমামের সাথে আপনি বিশ কাত পড়েন এবং শেষ করেন তাহলেই আপনি সারা রাত জেগে এই যে বাদত করা যে ফজিরত রয়েছে সেই ফজিরত পেয়ে যাবেন এদেশ থেকে বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেয়ামের রমাদান ব্যাপারে আরেকটি ফজিলতের কথা উল্লেখ করলেন সেটা হচ্ছে যে যদি কেউ নিয়মিত কেয়ামের রমাদান করে আর সেটা ইমামের সাথে করে তাহলে অবশ্যই সে ব্যক্তি এমন মর্যাদা পাবে যে সারা রাত জেগে নফল ইবাদত করা যে ফজিরত রয়েছে সেই ফজিরত পাবেন তিন নম্বর যে পয়েন্টটি ইবাম নবী রহম্লা তালা শরে মুসলিমের ব্যাখ্যায় তিনি বলেন ওয়াল উত্তম হচ্ছে জামাতে তারাবি হেসলাত আদায় করা কামাফা আলহু উমরুল খতাব রিয়ালু যেভাবে উমর তালানু এবং সাবাইকার করেছেন সুতরাং তারাবিহে সলাতের আফদাল হচ্ছে শ্রেষ্ঠ উত্তম হচ্ছে জামাতে আদায় করা ওয়েস্তমার আমল উল মুসলিমিন আলহি এবং মুসলমানদের আমল এভাবেই মানে হয়ে আসছে সুতরাং এই ক্ষেত্রে উত্তম হচ্ছে কেউ যদি তার আবি আদায় করেন তাহলে তিনি জামাতে আদায় করবেন তবে ব্যক্তিগতভাবে যদি আদায় করেন তাহলে তার সালাত হয়ে যাবে তবে উত্তম হচ্ছে জামাতে আদায় করা আমরা জানলাম আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়ে প্রিয় দর্শক আমরা এখন প্রশ্ন নিচ্ছি আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি আপনি স্পষ্ট করে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আমি উত্তরা থেকে শিরিন বলছি জি আমার প্রশ্ন হলো এতে নিয়ে জি এ জি এ জি কোনো কোনো কেউ যদি এতে কাপ কোনো কারণে যদি ভেঙে ফেলে এটার জন্য কোনো কাপ দিতে হবে কি না আর কোনো প্রশ্ন আছে জি না আর কোনো প্রশ্ন নেই আমায় প্রশ্ন জি ধন্যবাদ আপনাকে কেউ যদি কোনো কারণে এতে কাপ ভেঙে ফেলেন তাহলে কি কোনো কাফফারা দিতে হবে ইচ্ছাকৃতভাবে এতে কাপ যদি কেউ নষ্ট করে থাকেন তাহলে তিনি হয়তো মানে গুনাহগার হতে পারেন তাকে অবশ্যই তওবা করতে হবে আর যদি এমনি কোনো কারণ দেখা দেয় মানে কোনো ওজন আসে ওজোরে কারণে যদি এতে কাপ ভেঙে যায় বা এতে কাপ করতে না পারেন তাহলে এর জন্য কোনো কাপ নেই এর জন্য কোনো কাপ ফাড়া নেই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিয়ে হচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন ওয়ালাইকুম আসসালাম জি হ্যালো হ্যালো আপনাকে শুনতে পাচ্ছি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন

আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আরেকটা হলো আমনজি দীর্ঘদিন থেকে জি আরেকটা প্রশ্ন আছে প্লিজ যে কি আপনি রোজার নিয়তে বলাতে যে আমি আগামী কালকে রোজার জন্য নিয়োগ করলাম অথচ আমরা ফেরের কাছে চাইতা এটার আগামী কাল নাই তাইলে জি এটা এখন আইটি হাব থেকে আপনার প্রশ্ন পেয়েছি। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন ইসরাক সালাত আ মসজিদে যে জায়গায় ছিলেন সেই জায়গায় বসে কি ইবাদত করতে হবে? হ্যাঁ ইসরাক সালাতের ফজিলত যদি পেতে চান তাহলে আপনি 아니 সূর্য উদিত হওয়ার পর পর্যন্ত সেখানেই বসে যিকির আযকার করবেন তারপরে আপনি দুই রাকাত সালাত আদায় করবেন। এটাই হচ্ছে ইসরাক ঈশ্বাক সলাতের ওই ফজিরতের জন্য শর্ত ওই ফজিরত পাওয়ার জন্য শর্ত উনি আরেকটি প্রশ্ন করেছেন উনি বলছেন যে আমরা যখন রোজার নিয়ত করি তখন তো বলি আগামীকালের রোজা ওনার দৃষ্টিতে এটা বোধহয় ঠিক হচ্ছে না না রোজার নিয়তের মধ্যে না হয়তো আনাসুমা গাদান যে কথা বলা হয় তাকে এটি পরিপন্থী বক্তব্য সুতরাং এই নিয়তের লভসের মধ্যে ভুল আছে আর এ নিয়তের শব্দ যেভাবে পড়া হয় তাকে এভাবে হাদিস দ্বারা প্রমাণিত নয় আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয়দর্শক দর্শক প্রশ্ন নেচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়া আলাইকুম আসসালাম আমি বড়মাগ বাজার থেকে মির্জা আমিনুল ইসলাম বেগ বলছি হ্যাঁ জি ভাইয়া বলুন যে আমার দুটো প্রশ্ন আছে একটা প্রশ্ন হলো জামে চৌতার ভিত্তিতে যেখানে যায় সবাইকে সালাম দেই পুরুষদের আর এখন এর মধ্যে কে হিন্দু কে অন্য ধর্মের এটা আমি জানি না আমি যে সালাম দিচ্ছি তাতে কি আমার কোনো গুণা হবে যদি অন্য ধর্মের কেউ হয়ে থাকে প্রশ্ন ফজলে আজান দেওয়ার পরে আমি যখন মসজিদে যাই মসজিদে যখন জামাতে নামাজ পড়বো তারা কিন্তু দুই রাজার সুন্দর নামাজ পড়তে হয় তার আগে কি দুই রাখার আহ মসজিদ নামাজ পড়তে পারবো ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্ন এরকম যে আপনি বেশ সালাম দিয়ে থাকেন কে হিন্দু কে মুসলিম এটা আপনি বিবেচনা রাখেন না আপনি জানেনও না তো সালামের মধ্যে যদি অন্য ধর্মাবলম্বী কাউকে সালাম দেওয়া হয় এতে থেকে ওনার গুণ হবে না গুণা হবে না জি আপনি সালাম দিতে পারবেন সালাম দিতে আপনার শর্ত নয় যে সালাম দিয়ে লোকদের আইডেন্টি জানতে হবে পরিচয় জানতে হবে সেক্ষেত্রে আপনি যদি তাকে সালাম দেন সালাম দিতে পারবেন কিন্তু যদি আপনি নিশ্চয়ই জান কর ব্যক্তি অমুসলিম তাহলে সেভাবে আসসালামু আলাইকুম তাকে এই সালাম দেয়া এটি উচিত নয় বা জায়েজ নেই কিন্তু না জেনে যদি দিয়ে থাকে এতে গুণা হবে না জি আরেকটি প্রশ্ন করেছেন ফজরের ফরজের আগে তো দুরাকাত সন্ন্যত পড়তে হয় উনি বলছেন দুরাকাত দখলুল মসজিদ এই নামাজটা কি পড়া যাবে না দুরাকাত তাহিয়াতুল মসজিদ এবং দুরাকাত ফজরের সুন্নাত একসাথে নিয়োগ করে পড়লেই আদায় হয়ে যাবে

হ্যাঁ বলুন আমার প্রথম প্রশ্ন হলো হুজুর আমার কাছ থেকে একজন টাকা নিয়েছে তিন লাখ টাকা ব্যবসা করার জন্য এখন সে বলছে আমাকে সেখানে প্রতি লাখে দুই হাজার টাকা দেবে সে নিজে বলছে আমি বলছি ঠিক আছে তুমি যেটা বুঝো সেটা করিও আমার কিন্তু চাপ নাই এখন সে টাকা কি আমার লাভ উচিত হবে না আপনার আর কোনো প্রশ্ন আছে জি আরেকটা একটা প্রশ্ন আছে যে আমি ফজরের নামাজ পড়তে যাই আমি মানে আজান শুনি নাই যখন নামাজ পড়ার সময় মানে পড়িয়ে তখন আজান দিতে এখন সে ফজরের নামাজ কি আমার পাবে না আবার আমি পুনরায় পড়ব ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্ন একজন আপনার থেকে টাকা নিয়েছেন এভাবে বলেছেন লাখে বিশ টাকা দেবে দুই লাখ টাকা নিয়েছেন এখন আপনার প্রশ্ন এই টাকা কি নেওয়া উচিত হবে এই প্রশ্ন আপনার কেন আপনি যে পদ্ধতিতে তার সাথে চুক্তি করেছেন সুদের চুক্তি সুতরাং এটা হারাম হবে কোনো সন্দেহ নেই এতটুকু তো আমাদের একেবারেই সকলের জানা উচিত প্রশ্নই আসে না যে টাকা দিয়ে আপনি বলবেন যে লাখে আমাকে দুই হাজার টাকা করে দেবেন এটি পরিপূর্ণ সুদের চুক্তি হারাম আরেকটি প্রশ্ন করেছেন যে ফজর নামাজ উনি পড়ছেন তখন আজান দিচ্ছে এতে কি ওনার নামাজে কোনো অসুবিধা হবে হ্যাঁ নামাজ তো ওয়াক্তের আগে পড়েছেন আপনি ফজরের ওয়াক্ত দাখিল হওয়ার আগে আপনি ফজরের সালাদ যদি আদায় করে থাকেন তাহলে আপনার সালাদ হবে না আপনার সেই সালাদকে আবারই আদায় করতে হবে দ্বিতীয়বার আদায় করতে হবে কারণ আপনি ওয়াক্ত হওয়ার আগেই সালাদ আদায় করেছেন ফজরের আজান তো ওয়াক্ত হওয়ার পরে দেয় সুতরাং ফজরের ওয়াক্তের আগে আপনি সালাদ আদায় করে ফেলেছেন যদি হয় তাহলে অবশ্যই আপনাকে আদা করতে হবে দ্বিতীয়বার আদা করতে হবে আমরা প্রশ্ন নিচ্ছি আসসালাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আলাইকুম বলছিলাম জি বলুন একটু স্পষ্ট করে বলুন ধিলে জি আমার প্রশ্ন হচ্ছে যে ফরাজ বিফুল করার পরে যদি কেউ মুখে কোনো খাবার থাকে বা ইয়ে থাকে তখন কি কোনো সমস্যা হবে কিনা একটু বুঝতে হবে আপনি কি বললেন মুখে খাবার কখন থাকে মানে ফরজ গোসল করার পরে মুখে কোনো খাবারের অংশ যদি লেগে থাকে সেটা পরে বের হয় মানে নামাজ পড়ার সময় যদি মুখে লেগে থাকে আর কি তখন বের হয় তখন কি কোনো সমস্যা হবে কি না বা ফরজ গোসল আবার করতে হবে কি এটা জি আর কোনো প্রশ্ন আছে ধন্যবাদ আপনাকে পেছন্ত প্রশ্ন হ্যাঁ পেয়েছি এতে কোনো অসুবিধা নেই মুখে খাবার যদি কোনো কারণে লেগে থাকে

লাইলাতুল কাদার যে আমরা তালাশ করি শেষ দশকে জি এটা আমরা জানি কিন্তু আমার মানের প্রতিমন্ত্রী প্রথম সম্মেলনে বলে দিলেন যে আঠাশ এপ্রিল দিবগত রাত্রে লালেতুল বরাত পালিত হবে আমি কোরআন হাদিসের সম্পর্কে জানতে চাচ্ছিলাম এই ব্যাপারে আপনার প্রশ্নটি আপনি করেছেন তো বিভিন্ন প্রতিষ্ঠান তাদের দায়িত্বের দিক থেকে কিছু তো কথা বলেন তো এটা ঠিক যে আমাদের শেষ দর্শকের তালাস করতে হবে এরপরও আমরা তো এটাও জেনেছি যে শেষ দর্শকের বেজর রাতে আমরা তো এটাও জেনেছি যে সাতাশে রমজান যেটা দেবাগত রাত সেটাও গুরুত্ব আছে এসব বিষয়গুলো যদি আমরা সামনে রাখি তাহলে বোধহয় আমরা একটা সমাধানে বসতে পারি প্রশ্নটা কি আমি বুঝি আপনার ধর্ম প্রতিমন্ত্রী বোধহয় বলেছেন যে আগামী আঠাশে এপ্রিল দেবাগত রাতে নির্দিষ্ট করে বলার এই কোন বিধান নেই এটা হয়তো তিনি ব্যক্তিগত বক্তব্য দিয়েছেন আর আমাদের এদেশে যেহেতু আহ এটাকে একটা তারিখ নির্ধারণ করে করা হয় থাকে এই কারণে হয়তো তিনি এই কথা বলেছেন বাকি এর ভিত্তি নেই সরাই কোনো ভিত্তি নেই কোরআন হাদিসের বক্তব্য হচ্ছে বিভিন্ন বিষয় আছে সরকারি ভাবে তো ওদিক থেকে তো একটা ওই সাতাশে গুরুত্ব দিয়ে ঘোষণা করে মানে এটি এবং হাদিসের কোনো ভিত্তি নেই এটা তার ব্যক্তিগত বক্তব্য আর প্রশাসনিক প্রশাসনিক বিষয় তবে লাইলাতুল কদর রমাদানের শেষ দর্শকে কোনো সন্দেহ নেই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আসসালাম আমি আমি জুরান থেকে বলছি আমার একটা প্রশ্ন যে মা মা বাবা যদি দুনিয়া থেকে বিজয় হয়ে যায় তার জন্য সন্তানের যে দোয়া সেটা কিভাবে কবুল হয় আর একটা প্রশ্ন হচ্ছে যে এখন পবিত্র রমজান মাস এই মাসে যে কোরআন নাদিল হয়েছে আল্লাহুরব্লা আলামিন কোরআন নাদিল করেছেন এই জন্য অনেকেই বল বলে যে কোরান খতম দেওয়া যায় না আর যদি খতম দিতেই হয় তাহলে গুণ হবে কি না এই প্রশ্নটিতে আমি উত্তর চাইতেছি জি ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন মা বাবা করেন তো সন্তানরা দোয়া করেন এটা কিভাবে কবুল হয় কিভাবে কবুল হয় সেটা আল্লাহ সব সবচেয়ে ভালো জানেন বাকি সন্তান যখনই মা বাবার জন্য মানে আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করবে তখনই কবুল হবে যদি সন্তান সত্যিকার মানে দোয়া আল্লাহ রাবুল আলমিনের কাছে করে থাকেন এবং আন্তরিকতার সাথে করে থাকেন আর সন্তানের দোয়া কবুলে যে সমস্ত প্রতিবন্ধকগুলো আছে সেগুলো যদি তার কাছে না থাকে এটা অনেক দীর্ঘ বক্তব্য দোয়া কবুল হওয়ার জন্য কিছু প্রতিবন্ধক আছে সেই প্রতিবন্ধক যদি তার কাছে না থাকে সেই ধরনের বাধাগুলো যদি তার না থাকে তাহলে অবশ্যই দোয়া করার সাথে সাথেই তার মা বাবার জন্য সেই দোয়া কবুল হয়ে যাবে কিন্তু দোয়া কবুলের প্রতিবন্ধক থাকলেও সন্তান দোয়া করবেই দোয়া করবি কারণ আমরা দায়িত্ব আমরা তো অনেকেই জানি না যে আমার আসলে দোয়া কবুলের প্রতিবন্ধকতা আছে কি না আমাদের অনেকের জানা নেই সেক্ষেত্রেও আমাদেরকে অবশ্যই উদ্ভুত করা হয়েছে দোয়া করার জন্য আর আল্লাহ সুবাহতালা ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহ সুবাহতালা বা দা দোয়া কবুল করবেন সুতরাং আমরা দোয়া কবুল হবে দোয়া কবুল করবেন এটা নিজেরা দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস করেই দোয়া করব। উনি আরেকটি প্রশ্ন করেছেন বলেছেন যে রমজানে তো কোরআন নাজিল হয়েছে তো কেউ কেউ বলছেন যে এ মাসে কোরআন খতম দেওয়া যায় না আর যদি কেউ খতম দেয় তার কি গুনা হবে এই প্রশ্ন আমি জানি না যে কেউ কি বলেছেন যে কোরআন খতম দেওয়া যায় না রমাদান মাসে এটা আমার জানা শুনলাম যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন রসুল্লাহ সাল্লাম যেখানে খতম করেছেন রসুল সাল্লাহাম পুরো কোরআন খতম করেছেন রমাদান মাসে জিবিল আমিনকে শুনিয়েছেন জিবিল আমিন রসুলামকে শুনিয়েছেন সুতরাং এই ধরনের সুননা সাব্যস্ত হওয়ার পর কোনো ব্যক্তি যদি বলেন যে কোরআন রমাদান মাসে খতম দেওয়া যায় না তিনি আসলেই কাদের সুন্না বলেছেন আমার জানা নেই সুন্না হচ্ছে রমাদান মাসে কোরআনে কারিম অধিক পরিমাণে খতম করা শাফির রহমতুল্লাই দিনের বেলায় এক খতম করতেন রাত্রে আর খতম করতেন অর্থাৎ তিরিশ দিনে ষাটটি খতম করতেন তিরিশ দিনে শাফির রহমতুল্লাহ থেকে শহীদ সাব্যস্ত হয়েছে এবং শাফির রহমতুল্লা ষাটটি খতম করতেন সুতরাং কোরআন খতম দেওয়াই হচ্ছে সুন্না যদি কেউ বলে থাকেন দেয়া যায় না তিনি ভুল বলেছেন তারই বক্তব্য সালাফদের দৃষ্টিভঙ্গি এবং সালাফদের মানহাজের পরিপন্থী আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নেচে আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনাকে শুনতে পাচ্ছি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি মোহাম্মদ আনোয়ার হোসেন বলছিলাম ঢাকা ঢাকা থেকে জি ভাইয়া বলুন আমি আচ্ছা আমার শ্বশুর মারা গেছে আর আমার দুটো বোন আছে ওদেরকে দিয়ে দিচ্ছে কিন্তু ওদের আর্থিক অবস্থা অনেকটাই খারাপ ওদেরকে জাকাত দেওয়া যাবে কিনা সে জন্য ওনারা কি জাকাত পাওয়ার যোগ্য জি জি সেটা জানার জন্য ধন্যবাদ আপনাকে পিছন্দ প্রশ্ন হ্যাঁ আপনার জাকাত আপনার শাশুড়ি সহ আপনার বন্ধুকে দিতে পারবেন যদি তারা আর্থিকভাবে অসচ্ছল হয় এবং তাদের অভাব থাকে জি প্রিয় দর্শক সময়ের কারণে আমরা আজকে প্রশ্ন নিতে পারছি না তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পোজে অনুষ্ঠান দেখতে পারবেন তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক রমজান তো আমাদের জীবনে এসেছে এবং একে একে করে রমজান সমাপ্তের দিকে এগুচ্ছে আমরা রমজানের যে লক্ষ্য সে লক্ষ্য সম্পর্কে আশা করি সচেতন থাকব এবং রমজানের দিনগুলো শুধু নয় ঘন্টা শুধু নয় প্রতিটি মুহূর্ত থেকে আমরা তাকোয়ার যে চেতনা সেই চেতনার আলোকে অতিবাহিত করার চেষ্টা করব। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে প্রিয় দর্শক আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমর রব এই রবি আমার সপ দমে দমে তুন অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব